উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি WUST-র সমাবর্তন 2024। 29 জুন ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলে আয়োজিত এই সমাবর্তনে 213 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা। সমাবর্তনের প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সভার সদস্য কংগ্রেসম্যান গ্যারি কেনলি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ। WUST-র CFO ফারহানা হানিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন যুক্তরাষ্ট্রে তার নিজের চলার পথের চ্যালেঞ্জগুলো। বক্তাদের মধ্যে আরও ছিলেন জর্জিয়ার সিনেটর শেখ রহমান, ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম। Your journey has been one of the profound growth, not just academically, but also personally and emotionally. As we step into this new chapter, carry with you the courage to dream big and the resilience to overcome any obstacles. We don't manufacture things so much as we invent things. We're a knowledge-based economy. And STEM degrees particularly are going to be very relevant to the future of our economy and to the future of our country.